नित्य प्रयोजनीय द्रव्यमूल्य क्रय क्षमतार मध्य रखा पूर्ण रेशनिंग व्यवस्था चालू सह 5 दफा दाबिते बरिशाले समावेश करेছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বিক্ষোভ সমাবেশ করে বরিশাল জেলা কমিটি। এ সময় দুর্নীতি প্রতিরোধ, অর্থ পাচার রোধ, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা সহ আর্থিক খাতের দুর্নীতিবাজদের বিচারের দাবি জানান। সমাবেশে জেলা কমিটির সভাপতি নজরুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ টিপু সুলতান সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।